টেক্সমাকো কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে কর্মচারীরা। দিনের পর দিন বাড়ছে না বেতন, তার উপর আবার প্রতিবাদ করলে তাদের কাছ থেকে স্থগিতাদেশ জারি করে দেওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে আজ সকাল থেকে বেলঘরিয়া শাখার টেক্সমাকো ওয়ার্কার্স গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কর্মচারীরা। প্রায় কয়েকশো এদিন টেক্সমাকোর কর্মচারীরা মিলে বিক্ষোভ দেখাতে থাকে। দিনের পর দিন অতিরিক্ত সময় ধরে কাজ করিয়ে নিলেও মিলছে না পর্যাপ্ত পরিমাণ বেতন। যদিও বেতন মেলে তাহলে সেই বেতনটা মিলছে বহুদিন পর। আর এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার উপর কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হচ্ছে। এই নিয়ে বেলঘরিয়া শাখার টেক্সমাকো কারখানার ওয়ার্কার্স গেটের সামনে কর্মচারীরা একজোট হয়ে কর্মবিরতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। আর এমনই অভিযোগ তুলে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে টেক্সমাকো কারখানার পরিচালক সমিতি। যোগ্যতার ভিত্তিতে সকল কর্মচারীদের সমান বেতন দিতে হবে, সমানভাবে কাজ করলে সমানভাবে পর্যাপ্ত পরিমাণ একদম সেই বেতন দিতে হবে, আর তার সেই সমস্ত একাধিক বিষয়ে দাবি জানিয়ে এদিন বেলঘরিয়া শাখার টেক্সমাকো ওয়ার্কার্স গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে গেট আটকে কর্মচারীরা। এমনকি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যেই দুজন কর্মচারীকে এই কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বিনা কারণে, সেই দুজন কর্মচারীকে পুনরায় কাজে নিযুক্ত করে আবার কিন্তু সঠিকভাবে পরিচালন সমিতিকে প্রত্যেকের জন্য, প্রত্যেক কর্মচারীর জন্য সঠিক একই নিয়ম ব্যবস্থা জারি করতে হবে। আর এই বিষয়ে কিন্তু দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে টেক্সমাকো কারখানার কর্মচারীরা। এদিন রীতিমতো যতক্ষণ পর্যন্ত টেক্সমাকো কারখানার পক্ষ থেকে, পরিচালন সমিতির পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ চলবে। আর কর্মবিরতি নিয়ে এই বিক্ষোভ কিন্তু রীতিমতো লাগাতারভাবে সভা করে মাইকিংয়ের মাধ্যমে বিক্ষোভ দেখাতে থাকে গেট জুড়ে কর্মচারীরা। এর আগেও বিভিন্নবার দফায় দফায় বিক্ষোভ হয়েছে, কখনও পর্যাপ্ত পরিমাণ বেতন মিলছে না, আবার কখনও সঠিক পরিচালন ব্যবস্থা নেই, এই বিষয়ে অভিযোগ তুলেও কিন্তু বিক্ষোভ দেখায় কর্মচারীরা। আর এবারও টেক্সমাকো কারখানার কর্মচারীরা কিন্তু আজকে একইভাবে কিন্তু তাদেরকে প্রতিবাদ করলে যে সমস্ত কর্মচারীদের কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে বিনা কারণে, তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো অভিযোগ তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে টেক্সমাকো কারখানার গেটের সামনে। রীতিমতো কয়েকশো টেক্সমাকো কারখানার ওয়ার্কার্স গেটের সামনে কর্মচারীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক কর্মচারীকে সমানভাবে দেখতে হবে এবং তাদের অভিযোগ যে সঠিকভাবে এবং অনেক বেশি পরিমাণে টেক্সমাকো কারখানায় প্রোডাকশন হলেও সেই রকমভাবে কিন্তু বেতন কখনোই বৃদ্ধি পাচ্ছে না। এর আগেও তাদের বিক্ষোভের জেরে দু টাকা বৃদ্ধি পেলেও সেই টাকাতে কিন্তু তাদের সংসার চলছে না, ঠিক মতো তাদের খাটনি অনুযায়ী সেই বেতন দিতে হবে। আর এই সমস্ত একাধিক বিষয়ের দাবি জানিয়ে এদিনকে বেশ খানিকটা সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। যতক্ষণ পর্যন্ত পরিচালন সমিতির পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু টেক্সমাকো কারখানার কর্মচারীরা কাজের ক্ষেত্রেও কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে। আর এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাকের জেরেই রীতিমতো তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং গেটের সামনে টেক্সমাকো কারখানার গেট জুড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখাচ্ছি আমরা। আজ সে পহলে আমাদের কোম্পানি মে এসা নিয়ম রুল কবি নেই বানা कि वर्करों को रात के 12:30 बजे, वर्कर काम करते हैं, खटते हैं, सब कुछ करते हैं, लेकिन 12:30 बजे रात को आकर ब्लैक लिस्ट थमाया जाता है। अब बोला था आप गेट के बाहर चला जाइए, बताइए वर्कर कहाँ जाएंगे 12:30 बजे रात को। वर्कर खट रहे हैं दिन पर दिन, पर कंपनी प्रगति कर रहा है किंतु गरीब मजदूरों का कोई प्रगति नहीं हो रहा है। आज कंपनी में ढंग ढंग का भेदभाव करके कभी जॉब रेट किया जा रहा है, कभी स्केल किया जा रहा है, कभी सेमी स्केल किया जा रहा है। वर्करों को क्यों नहीं समान वेतन दिया जा रहा है? जो बाली उठा रहे हैं उनको क्यों नहीं समान वेतन में लाया जा रहा है? हम लोगों का वेतन क्यों नहीं बढ़ रहा है? हमारी मैनेजमेंट से यही मांग है लेकिन मैनेजमेंट सुनती नहीं है। मैनेजमेंट एक ही बात बोलती है, ये अगर कुछ बोलता है इसको ब्लैकलिस्ट करो, इसको यहाँ से हटा दो, जुगान से हटा दो। हम लोग कुछ भी मांगे करने जाते हैं, बस मैनेजमेंट एक ही बहाना है, इसको ब्लैकलिस्ट करके बैठा दो। हमारा तो आगू देखे विक्षोभ किंतु हमारे मैनेजमेंट को मांगता पूरा करलो ना। ম্যানেজমেন্ট তারপরে শুধু একটাই জিনিস জেনে গেছে, লেবার যদি কিছু বলে তাকে ব্লিকলিস্ট করো। লেবারের কোনো মাইনা বাড়বে না, কোনো টাকা বাড়বে না, মাইনা লেট করে হয়, টাইমে হয় না। আমাদের স্টাফের মাইনা হয় যায়, যাদের 4,00,000, 5,00,000, 50,000, 1,00,000 টাকা মাইনা, ওদের 1 তারিখের মধ্যে 2 তারিখের মধ্যে টাইমে হয়ে যায়, কিন্তু ঠেকা শ্রমিকের মাইনা ঠিক সময় মতন হয় না, আর মাইনাও আমাদের বাড়তি হয় না। এই জানুয়ারি মাসে আমাদের 2 টাকা 47 পয়সা বাড়িয়েছে, এটা বলুন এটা মাইনা?
ঠেকা শ্রমিক যাবে কোথা থেকে? 2011 সালে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, উনি টাকা বাড়ান, তারপরে কোনো টাকা আমাদের কোম্পানি বাড়াচ্ছে না, বলছে গভর্নমেন্টের তাল ভাঙা করছে, গভর্নমেন্ট টাকা বাড়াচ্ছে না, কিন্তু প্রোডাকশান অর্ডার দিন বা দিন কোম্পানির অনেক প্রোডাকশান অর্ডার পাচ্ছে, কিন্তু শ্রমিকের কিছু হচ্ছে না। আগেকার পার্মানেন্ট স্টাফ অন লেবার অনেক রিটায়ার হলো, কিন্তু ওর জায়গা কোনো বদলি নতুন নেওয়া হয়নি আজকে 7 বছর ধরে 8 বছর ধরে, দীর্ঘ দিন 8 বছর হয়ে গেছে আজ। কোম্পানি বলছে এখন ঠেকা, আগে ঠেকা শ্রমিক ছিল না, জব রেট ছিল না, এখন জব রেট করে দিয়েছে। এটা কেন? ওরা যা, ওরা তো খাটে, ওরাও তো মানুষ, ওরা তো লেবার, ওরা সমান বেতন কেন নেই? এই কোম্পানি এখানে দালালি করার জন্য, টাকার খাবার জন্য এই জব রেটকে এনেছে। আগে তো হাই কোয়ালিটি ছিল, হাই স্কেল ছিল, বদলি হতো, পার্মানেন্ট হতো, লেবারের শ্রমিকের ভবিষ্যৎ ছিল, কিন্তু এখন শ্রমিকের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা আমাদের মাং করেছি, সর্বপ্রথম যা আমাদের শ্রমিক ভাইকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাকে ব্ল্যাকলিস্ট ওঠানো হোক, তারপরে আমাদের দুজনকে রাত্রিবেলা ব্ল্যাকলিস্ট করেছে। তারা কাজ করছিল, কেবল যে না কাজ করতে হবে না, তোমাদের গেটে বাইরে যাও, তোমাদের নামে ব্ল্যাকলিস্ট। ওরা মাং টাকার বাড়তি মাং করতে গেছে, সব লেবারকে বলছে সবাই সমান করতে, বেতন করতে হবে, এই মাং করতে গিয়ে অফিসারের কথা বললো, অফিসার গালাগালি করছে, ভিতরে ধমক চমক দিচ্ছে শ্রমিক ঠেকা ভাই। হ্যাঁ, প্রতিবাদ করলেই দাদাগিরি, কোম্পানির ভিতরে প্রতিবাদ করতে গেলেই দাদাগিরি হচ্ছে। অফিসাররা করছে, নতুন নতুন অফিসাররা বাইরে থেকে এসছে করছে, ওরা বাইরে থেকে এখন গুন্ডা এনে চমকানো হচ্ছে, কোম্পানি চালানো হচ্ছে, এখানে লোকাল লেগে চলছে না, বাইরে থেকে আনা হচ্ছে, কিন্তু মজদুরে কোনো কিছু ভালো হচ্ছে না কোম্পানির ভিতর। বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।